الركن الرابع من أركان الإسلام صوم رمضان. চতুর্থ নম্বর ইসলামের রুকন হচ্ছে রমজান মাসের রোজা রাখা। نعم، الصيام ينقسم إلى قسمين، صيام فرض وصيام نفل. আর আমরা আমাদের জানা জানা আমাদের প্রয়োজন যে রোজা সিয়াম হচ্ছে দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে ফরজ সিয়াম এবং দ্বিতীয় হচ্ছে নফল সিয়াম। فيجب صيام رمضان على كل مسلم. রমজানের যে সিয়াম এটি প্রত্যেক মুসলিমের প্রতি ফরজ। بالغ সেই মুসলিম যে বয়সপ্রাপ্ত عاقل এবং তার জ্ঞান সম্পন্ন قادر على الصيام এবং রোজা রাখতে সে ক্ষমতাবান غير مسافر এবং সে বাড়িতে রয়েছে সফর করেনি والمرأة لابد أن تخلو من الحيض والنفاس আর মহিলাদের ক্ষেত্রে বাড়তি হচ্ছে যে তাকে অবশ্যই নেফাস এবং হাইজ থেকে মুক্ত থাকতে হবে يمسك عن المفطرات من أذان الفجر إلى أذان المغرب والله أعلم সে খানা পিনা অবশ্যই সে খানা পিনা থেকে বিরত থাকবে সে ফজর পর থেকে ফজরের আজান থেকে নিয়ে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত